চ্যানেল, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি দেবলীনা, আজকের ব্লগটা শুরু করেছি পটল চিংড়ি দেখানো থেকে, আর এখন আমি তোমাদের সামনে এলাম। এখন বাজে 1:30, আমি খাবার টাবার গুছিয়েও নিয়েছি, তো চলো দেখাবো তোমাদেরকে পটল চিংড়িটা ফাইনাল, দেখতে কেমন হয়েছে সেটাও দেখাবো, আর আজকে বাইরের ওয়েদারটাও দেখাবো। এই হচ্ছে পটল চিংড়ি, দেখতে এরকম হয়েছে। আর আজকে রয়েছে সাথে বেগুন ভাজা, আর ডালটা হচ্ছে কালকেরটাই। আজকে আমি একটু ভালো করে গরম টরম করে নিয়েছি, তো চলো এবার বাইরের ওয়েদারটা দেখাই। বাইরের ওয়েদারটা আজকে খুব খারাপ, মানে থম ধরে রয়েছে পুরো আকাশ, যেরকম বলে মা ঠাকুমারা ওই রকম হয়ে রয়েছে আজকের আকাশটার। এত বিচ্ছিরি একটা হাওয়া দিচ্ছে না, দেখো এই পাতাগুলোকে দেখলেই বুঝতে পারছো যে হাওয়াটা ভালোই দিচ্ছে। তার সাথে একটা জিনিস দেখাই, যাদেরকে দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়, দেখো কি সুন্দর করে খেলছে, সকাল থেকে খেলছে ওরা, যেহেতু আজকে রোদ নেই, এই ছাদে বসে আমি সকাল থেকে দেখছি ওরা খেলছে। কিছুক্ষণ ওর মা বোধহয় লেখাটেখা দিয়েছিল, লিখছিল দুজনে, ঠিক আছে, তারপর এরকমভাবে খেলছে, কাঁচি দিয়ে কাটছে, ও দেবে আজকে পিঠে পড়বে আজকে এদের। তো চলো এবার খেতে বসা যাক। এখন বিকেল হয়ে গেছে, দুপুরের পর আবার এখন বিকেলবেলা। তোমাদের সাথে সেই খাবার বেড়েছিলাম সে টাইমে কথা হয়েছিল লাস্ট। দেখো আমি মাঝ বরাবর জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই সিঁড়িটা দিয়ে উঠলে ছাদ, এই সিঁড়িটা দিয়ে উঠে এসেছি, এখানে আমার ঘর। তো মাঝখানে দাঁড়ানোর একটা ব্যাপার রয়েছে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি, দেখাতে এসেছি। আমরা যখন কলকাতা থেকে এসেছিলাম তখন জবা গাছের ডাল এনেছিলাম, সেটা তো বাঁচেনি, সেটা বাঁচবে না, আমি ওকে বলেইছিলাম। ও এমনিতেই কাটা গাছ থেকে নিয়ে এসেছিলো, তার উপর আবার দুদিন যাওয়ার পর পোতা হয়েছিল, তো অসম্ভব, তো বাঁচেনি, যেটাই বলেছিলাম না কেন। রুবি মাসির ওখানে জবা গাছ বড়ো হচ্ছে দেখেছি আমি, রুবি মাসিকে বলতে হবে। তো যাই হোক, ওটা আগে বড়ো হোক, তারপর ভাববো। আর ও এনেছিল নীলকণ্ঠ গাছ, মানে অপরাজিতা গাছের বীজও এনেছিল, সেটাও পোতা হয়েছিল। সেটা কি হয়েছে, আমার যে মাছ ছিল, তো ওই মাছের যে বোলটা ছিল, বোলের নিচে যে ঝুড়িটা ছিল ওখানটাতে আমি বীজগুলোকে রেখে দিয়েছিলাম। তো ওখানটাতে একটু জল মতো ছিল, ঠিক আছে, তো জল থাকতে থাকতে না ওই বীজটা থেকেই ওখানেই অঙ্কুর মতো বেরিয়ে গেছিলো। তো আমি প্রমুখে একদিন বলেছিলাম তুমি এনেছো ঠিক আছে, যখন লাগাও এমনি দেখবে এবার এখানেই গাছ হয়ে যাচ্ছে, মানে ইয়ারকি মেরেই বলেছিল অঙ্কুরটা আমি না দেখি। তো ও এক যেদিন পুঁতবে তার আগের দিন রাতে দেখছে সত্যি সত্যি ওটা থেকে অঙ্কুর বেরিয়ে গেছে, তো এনে পুঁতে দিয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে, তোমাদেরকে দেখাবো বলেই এনেছি। আর গাছগুলোকে না আমরা এইখানটাতেই রাখি, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখ এই কোনাটাতে এনে রেখে দিয়েছি, কেন বলো তো ওখানটাতে না বৃষ্টির ছাড়টা পায় কিন্তু রোদটা ঠিকঠাক পায় না। আমার ওখানটাতে রোদ বলতে মানে ডাইরেক্ট যে রোদটা এখানে পায়, ওখানে তো জাস্ট আলোটা আসে আর কি, কিন্তু রোদটা পড়ে না, তো সেটাই তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখা যায়। মানি প্ল্যান্টটাও দেখলে যেটা যেটা এখানে এনে রেখেছি, ওটা ফ্রিজের ওপরে থাকে, একটা রোদের অভাবে একটু হলুদ হয়ে যায় পাতাগুলো, তো কদিন ধরে আমি এখানেই রেখে দিয়েছি, আবার একটু ঠিকঠাক হবে, আবার নিয়ে গিয়ে একটু রাখবো। তো চলো দেখাই হচ্ছে জবা গাছের ডালটা, যেটা কিনা বাঁচেনি আর কি, বাঁচবেও না পুরোটাই, কিন্তু আমরা এটা রেখে দিয়েছি। ও বলছে যে এটা দিয়ে বেয়ে নাকি উঠবে গাছটা, অপরাজিতা গাছটার অপরাজিতা গাছগুলো উঠেছে দেখো, বেশ অনেকগুলো উঠেছে। তো এটা দেখানোর জন্যই এখন ছাদে এলাম, নাহলে তো ছাদে আসতাম না, যথেষ্ট হাওয়া দিচ্ছে। তো চলো আমি এবার যাই। আমাদের সন্ধ্যেকালীন টিফিন চলে এসেছে, এটার ভেতরে পেঁয়াজের পুর দেওয়া রয়েছে, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, দোকানটা আমাদের ফ্ল্যাট থেকে একটু এগিয়ে গিয়ে জাস্ট টিক্কা কাবাবটা ক্রস করলেই। তো এটাও এখানে সামোসাই বলে, যাই হোক না কেন, ভেতরে শুধুই পেঁয়াজ আর ধনে পাতা এরকমই পুর দেওয়া থাকে, আর সস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের আজকে টিফিন, আর সাথে রয়েছে চা, তো চলো খেয়ে নিই। সন্ধ্যের টিফিন টিফিন খেয়ে কিন্তু আমি বসেছিলাম না, কাজ করেই এলাম। কাজ করলাম বলতে রাতের আটাটা মেখে রাখলাম, এখন বাজে 8:30, রাতের আটাটা মাখলাম, আর আজকে একটা মা ঠাকুমাদের রান্না করব আমি বসে বসে, মানে কিছু করার নেই, আর কিছু নেই ফ্রিজে সেরকম, তো ওই জন্যে আমাদের একটা 500 দুধের প্যাকেট গেছিলো কেটে। এখানে না মানে নন্দিনী বলে একটা দুধের প্যাকেট পাওয়া যায় ডি মার্টে, সেটা
তো ওটা না হলেই অন্য কিছু প্যাকেট হলেই না কেটে যায়, আর দুটো তিনটে প্যাকেট আনার জন্য শুধুমাত্র ওই ডিমার্টে গিয়ে লাইন দাও, ভালো লাগে না। এবার এদিক ওদিক থেকে দুধের প্যাকেট আনাই হয়, কিন্তু আলটিমেট যদি ঠিকঠাক ভাবে খাওয়া না হয় তাহলে কেটেই যায়। ব্যাস কেটে গেছিল, তো সেটা আর ফেলে দিয়ে কি করবো, ছানা ছানা করে রেখে দিয়েছিলাম কালকে, তো আজকে সেটার গতি করব আর কি। রেসিপিটা দেখাবো তোমাদেরকে রাত্রিবেলা যখন বানাবো, তো সেটার জন্যই সব কেটে কুটে ঠিকঠাক করে রেখে এলাম। এই 9টা সাড়ে 9টার দিকে গিয়ে শুধু খুন্তিটা নাড়ব আর রুটিটা করবো, আটাটাও মেখে এসেছি, এখন একটু বসি দেখি কি করা যায়। এবার বলছিলাম আমি একটা রেসিপি শেয়ার করবো, দেখো ছানাটা কেটে গেছে বললামই যে ছানাটা কেটে গেছিল, তো এটা রয়েছে ছানাটা। তার মধ্যে আমি একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা আর গরম মশলা, এটা দিয়ে আমি এটাকে মেখে নেব যদি প্রয়োজন হয়। তো এরপর একটু ময়দাও ইউজ করতে পারি যদি বাইন্ডিংটা না আসে, তো যেরকম ইচ্ছে সে সেভাবে দেবে, আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি। যেটা বানাবো বলে তোমাদেরকে এত সবকিছু করে দেখাতে গেছিলাম, মানে সুপার ফ্লপ খেয়েছি। কারণটা হচ্ছে ছানাটা একেবারেই নষ্ট হয়ে গেছিল, মানে যেটা আমি হয়তো বুঝতে পারিনি। ভাগ্য ভালো যে পুরো তরকারিটা হয়ে যাওয়ার পর এরকম কিছু হয়নি। তো কড়াইটা দেখতে পারবে তোমরা, কারণ আমি বাকি জিনিসগুলো এত রাগ হয়েছে যে ধরেই ফেলে দিয়েছি। দেখো কড়াইয়ের সাথে চুইনকামের মতো আটকে ছিল, মানে আমি এখন কি করে মাজবো সেটা হচ্ছে কথাই। দেখুন পুরো চুইনকামের মতো আটকে গেছিল, মানে ওই রাবার যেরকম হয় ওরকম হয়ে গেছিল ছানাটা। যাই হোক না কেন, তো আমার মাখার টাইমে বোঝাটা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। তো আমি আজকে রাতে রান্নাটা করব কিনা সেটাও ভাবছি, যে শুধু রুটিটা করলেও হয়ে যায়। এদিকে না আমি এটা ফুলকপি আলু দিয়ে করব বলে ফুলকপি আলুটাকেও দেখো কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়েও নিয়েছিলাম। তো ওদিকে হ্যাপিদি বললো যে চিলি চিকেন দেবে, তো বুঝতে পারছি না আমার কি করা উচিত, এখন কি করব দেখি, জিজ্ঞেস করি তাকে। আগে কড়াইটা তো মাজি, তারপর দেখা যাবে। বলছিলাম না আমি রাগের ছোট ফেলে দিয়েছি তোমাদের জন্য, একটু অবশিষ্ট আমি বাসনটা মাজতে গিয়ে খুঁজে পেলাম, তাই আবার নিয়ে এলাম তোমাদের সামনে। এ দেখো মানে খুন্তি থেকেও ছাড়াতে পারছিলাম না আমি, এই যে পুরো চুইনকাম শক্ত, ইটের মতো শক্ত পুরো, মানে এগুলো দিয়ে যে আমি কি করতাম জানি না। ভাগ্য ভালো মানে তেলটাও আমি লাস্টে কড়াই থেকে আবার তুলে রেখে দিয়েছি বাটির মধ্যে, যদি রান্না করে ফেলতাম তারপরে কি হতো, যাকে যার ভেবে লাভ নেই। তো বাসন গুলো মেজে নি, তারপরে আসছি। আমি ভাবলাম আজকে তোমাদের সাথে ওইটা বলটাকে বানিয়ে নিয়ে আলু ফুলকপি দিয়ে একটু কারি মতো করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার দিদা করে খুব খাওয়াতো। এরকম নয় যে আমি ছানার এরকম বল আগে বানাইনি বা কিছু, বহুবার বানিয়েছি, এমনকি এখানে এসেও আমরা খেয়েছি, শুধু ভাজাটা করে ডাল দিয়ে খেয়েছি আমরা, তো কাটতেই থাকতো এখানে। একবার দেখিয়েছিলাম ও চ্যানেলেও আছে, আমি পনির বানিয়েছিলাম কাটা দুধ দিয়ে, তো এটা না মানে পুরোই নষ্ট হয়ে গেছিলো, এটা আমার বোঝাটা উচিত ছিল। যাই হোক না কেন আর কি করা যাবে, ওদিক থেকে আমাকে জিভ দেখাচ্ছে, মানে ছানা কি আমি নষ্ট করেছি আমি, সেই তো আমি বন্ধুদেরকে দেখেছি ওই ছানাটা তোমার খেতে গেলেও দাঁতটা ভেঙে যেত, এমনিতেই তো দাঁতে ব্যথা। ওটা আমি তোমার টাকা ছুলে মারতাম। সেই তো হ্যাপিদি তার আগেই বলেছিল, মানে আমি জাস্ট কড়াইটা নামাতে গেছি, হয়তো বাসনের তাক থেকে একটু আওয়াজ হয়েছিল, আবার ভাইয়া আওয়াজ পেয়ে ডেকেছে, তো গেছিলাম, তখন অ্যাপিদি বলে যে তুই খাবার বানাস না রাতের, আমি চিলি চিকেন বানাবো। তো আমি বললাম না না আমার একটা ভিডিও শেয়ার করার আছে, আর আমি করেও ফেলেছি অনেকটা কাজ, এগিয়ে ফেলেছি, তো আমাকে তো করতেই হবে এবার, ঠিক আছে তুমি দাও তারপর দেখা যাবে। তো আমি ভাবলাম অ্যাপিদি ওটা বানাচ্ছে, আমি যখন এটা বানাচ্ছি আমিও ভাইয়াকে একটু দিয়ে আসবো, আর দিয়ে আসবো, মানে পুরোটাই জঙ্গলে চলে গেছে। তো রুটিটা বানাবো, সবে 9:30 বাজে, ওই জন্য আর রুটির জন্য অত তাড়া নেই, 10:10-15 গেলেও হয়ে যাবে, 10:30, 6টা তো রুটি করব। তো এইটুকুই আর কি, নিজের ওপর রাগ ধরছে না দুধটার ওপর ধরছে আমি বুঝতে পারছি না। সুপার ফ্লপ, এত বড় ফ্লপ আমি জীবনে এখনো খাইনি, আর এ একদম ছোটবেলায় খেয়েছিলাম। আমার না রান্না করতে খুব ভালো লাগে, তো ক্লাস 11 বোধ হয়, মা ভালো বলতে পারবে এটা। তো আমার এক দিদাও এসেছিল, আমি আলুর চপ বানাতে গেছিলাম,
আলুর চপ সে বেসন থেকে আর উঠছে না, মানে বেসনেই চলে যাচ্ছে অর্ধেক। যাও ভাই একটু কুড়িয়ে কাচিয়ে তোলা গেছিল, সে আবার তেলেই ভেঙে গেছিল। মানে ওই একটা মনে পড়ে, লাইফে ফার্স্ট টাইম রান্না করতে গিয়ে এটা একটা হয়েছিল, আর আজকে এই একটা হয়েছে, ঘেঁটে খাওয়া হয়েছে। যদিও ওটা আমার দোষ থাকলো, মানে তখন একদমই কাঁচা হাত ছিল। আর এখন আজকে কিসের জন্য হয়েছে জানি না, যাই হোক কত ভেবে আর লাভ নেই। তো চলো আজকের মতো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আমি জানি না কে এত দূর অবধি ভিডিওটা দেখবে বা কারা দেখবে, যারাই দেখো না কেন, যদি শেষ অবধি দেখে থাকো তার মানে ভালো লেগেছে, একটু কিছুও ভালো লাগাতে পেরেছি, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। আর লাইক করো প্লিজ, পাশে থাকো একটু, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, বন্ধু বান্ধবদের সাথে পারলে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।